많이 좋은 많이 좋은 সত্যি তো জরা তুমি কালকে সারা রাত আমায় সেবা যত্ন করেছো, এই কথাগুলো স্রোতের সামনে বারবার বলার তো কোনো প্রয়োজন নেই। ও তো তোমাকে নিয়ে বুঝেছে, ও তো ভালো নাও লাগতে পারে। এটা কি কোনো খারাপ কথা? হ্যাঁ, আমরা কি এমন অন্যায় করেছি বা আমাদের মধ্যে কি এমন হয়েছে যেটা আমি স্রোতের সাথে শেয়ার করতে পারবো না? তুমি খুব ভালো করে জানো যে আমাদের মধ্যে অন্য কিছু হওয়া সম্ভব না, আর আমি তোমায় যথেষ্ট সম্মান করি। আমি ওরকম মানুষ নই যে আমি তোমার সাথে জোর করব, অন্তত এইটুকু ধারণা আমার প্রতি তোমার আছে বলে আমি বিশ্বাস করি। আসলে কি হয় বলো তো, জীবনে অনেক সময় ভালোবাসার উল্টো দিকে যে মানুষটা থাকে সে সবটা সবসময় বুঝে উঠতে পারে না বা হয়তো বুঝতে চায় না। আসলে তোমাকে সবসময় দেখতে পাচ্ছে না তো, কিছু কল্পনা করছে, কল্পনা করতে সুবিধা হচ্ছে, তার মধ্যে তুমি এই কথাগুলো বলছো, কেন বলতে যাচ্ছ? যার সাথে আমি সারা জীবন থাকতে চাই, যার সাথে আমি সারা জীবন থাকার প্ল্যান করছি, সেই মানুষটা যদি আমাকে এতটা ভুল বোঝে, আমাকে এইটুকু ট্রাস্ট না করে, তাহলে তো খুব মুশকিল। আমি তো সেই মানুষটাকে বিশ্বাস করছি, তাহলে ও কেন করতে পারছে না? ও আমাকে কি বলেছে জানো? ছাড়ো, তোমাকে বলতেও চাই না। আমি জানতেও চাই না, কেনই বা জানতে যাবো আমি তোমাদের কথা? আর আমি যেহেতু তোমাদের এই কনভারসেশনটা এখান থেকে বসে প্রত্যক্ষ করছিলাম, আমার একটা কথা মনে হয়েছে জোড়া, তুমি না তোমাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তিকে ঢুকতে দিও না। অন্য কারোর কথা বলবে কেন? নিজেদের কথা বলো, ওকে বলো যে তুমি ওকে ছাড়া ভালো নেই, তুমি ওকে ভালোবাসো। আমি ওকে আর কখনো ফোন করবো না, ও যদি ফোন করে তাহলে কথা হবে। রোজ রোজ আমি অপমানটা যে সহ্য করতে পারছি না, ও কি মনে করে বলো তো যে আমাকে রোজ রোজ এই এই অপমানটা করবে, ইনসাল্টটা করবে, আমি সেটা সহ্য করবো? কেন সহ্য করবো? আর ও কি বলছে জানো, যে আমি আর তুমি নাকি প্যাক করে ওকে ফাঁসিয়েছি। ওর এতদিন পরে এটা মনে হলো? রাগ অভিমান হলে মানুষ এরকম কথা বলে, এসব কথা ধরো না। ও যদি তোমাকে ভালোই না বাসত তাহলে তোমাকে ফোন করলো কেন আজকে? প্রথমে সরি সরি বলছিল, তারপর যে তোমার নাম শুনলো। সেটাই তো বলছি, আমার নামটা কেন করছো বারবার? এটাতে প্রবলেম কি আছে? আমাকে এইটুকু বিশ্বাস করে না? আর তোমার ব্যাপারে যা বলবো আমি তো সত্যিটাই বলবো, অকারণে তোমার ব্যাপারে বানিয়ে বানিয়ে ভালো কথা বলে আমার লাভটা কি? না না, ওর সামনে আমাকে ভালো প্রমাণ করেও তো কোনো লাভ নেই জোড়া। আমি কিন্তু তোমাদের দুজনের মধ্যে কোনো হাইফেন নই, আমি একটা আলাদা মানুষ, আর আমি হাইফেন হতেও চাই না। আর তুমি সবসময় সমস্ত কথাতে আমার কথা তুলো না। আমি তোমাদের কথোপকথন শুনলাম, তুমি আমার সাথে তো বাধ্য হয়ে আছো, আমরা তো সারা জীবন থাকবো না। আমি তো তোমায় মুক্তি দিয়ে দেবো, তুমি তোমার স্রোতের কাছে ফিরে যাবে, তখন তো তোমাদের একসাথে থাকতে হবে। তুমি তো চাও সারাটা জীবন স্রোতের সাথে থাকতে, কিন্তু এত মনোমালিন্য হলে কিন্তু জোড়া একসাথে থাকা অব্দি সম্পর্কটা গড়াবে কি করে? বারবার আমার কথা বলছো, বিরক্ত হচ্ছে, আর ওর বিরক্ত হওয়াটাও অন্যায় সেটা আমি বলতে পারবো না। ও তোমাকে ভালোবাসে, তাই তোমার প্রতি একটা পজেসিভনেস কাজ করে, অনেক মানুষের এটা হয়, কি করা যাবে, কিছু তো করার নেই, তোমাকেই এটা মানিয়ে নিতে হবে। তাকে ভালোবাসে তাই তোমার ব্যাপারে পজেসিভ, এটা সবসময় মাথায় রাখ। আচ্ছা বেশ, আমি একটু পাশের ঘরে আছি,
পারলে স্রোতকে একটা ফোন করে নিও। আমি একদম এখন স্রোতকে ফোন করব না। দেখো ও অবশ্য ঘুরে ফোন করতে পারে। এখন এই মুহূর্তে কখনো করবে না, পরে করলেও করতে পারে, কিন্তু এখন ওর মাথায় একেবারে আগুন হয়ে আছে। যখন রেশনালি চিন্তা ভাবনা করতে পারবে তখন হয়তো করবে। খুব ভালো করে চিনি আমি ওকে। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। আসছি। আঙ্কেল এসো এসো এসো, দেখো না কিরকম একটা জ্বর বাঁধিয়েছে। কেমন আছেন? ভালো। এই নাও, এখানে বসো। কাল রাত থেকে জ্বর জানো কিছুতেই কমছে না, দেখো এখন মনে হয় আবার বেড়েছে জ্বরটা। হ্যাঁ, কোনো চিন্তার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। এখন একটা ভাইরাল ইনফেকশন হচ্ছে, তার মেইন সিমটম হচ্ছে গিয়ে হাই ফিভার। তার উপর আবার বলছে কালকে নাকি ও ওই দেশের বাড়িতে যাবে। বিয়াক্কেল বলো তো। ঠিক আছে, কিছু হয়নি। সেটা আমি বুঝবো। হ্যাঁ, খুব তো জ্বর বাঁধিয়েছো, তা ওষুধ টষুধ কিছু খেয়েছো? হ্যাঁ, জ্বরের ওষুধ। একটু শ্বাস নাও। আঙ্কেল বলছি ভয়ের কিছু আছে? আর একটু জোরে। না না, অত ভয়ের কিছু নেই, আর একটু জোরে। আরে এত ভয় পেলে চলে নাকি? ভাইরাল ফিভার কি হয় না নাকি? আর এই হয়েছে আরেক, তুমি তো ওর স্ত্রী, কোথায় তুই ওকে সাহস যোগাবি তা নয়, নিজেই ভয়ে মরে যাচ্ছে, আশ্চর্য। তা তোমার আর কি কি অসুবিধা হচ্ছে? না, এখন কোনো অসুবিধা হচ্ছে না। ও কিছু বোঝে নাকি? হ্যাঁ, অসুবিধা হচ্ছে না বললেই হলো, সমানে বলে যাচ্ছে জ্বর কমে যাবে, জ্বর কমে যাবে। আরে বাবু, কি ভগবান যে জেনে বসে আছে কবে জ্বর কমবে, কখন জ্বর কমবে। কিন্তু আঙ্কেল বলছিলাম যে ও কালকে যে বলছে বাবার কাছে যাবে, যেতে পারবে তো? আজই রাত্রিটা দেখ কি জ্বর নিয়ে কালকে যেতে পারবে। না, যেতে হবে ডাক্তারবাবু, বাবার শরীরটা ভালো নেই, কিছু টেস্ট করার কথা ছিল, সেই রিপোর্টগুলো এসেছে। খবর পেলাম যে রিপোর্টগুলো বিশেষ ভালো না, যেতে হবেই। একটা কথা বলো তো, এই খবরগুলো তোমাকে কে দেয়? ওই মেয়েটা? আমি একটা নাম্বার দাও আমাকে। কেন, তুমি ওর নাম্বার নিয়ে কি করবে? ফোন করব, বলবো যে এরকম একটা অসুস্থ মানুষকে যে এরকম জ্বরে ভুগছে তাকে ফোন করে তো ট্রাবল নাই করতে পারে, আমাকেও ফোন করতে পারে। তোমাকে বলবেই বা কেন? কেন বলতে পারে না? তোমার বউ হিসেবে তো বলতেই পারে। এ বাবা, ভুল করে মুখ থেকে বউ বলে ফেললাম। আরে বাবা, মিথ্যা হলেও আমি তোর বউই না, সেই হিসাবেই বলেছি। কিন্তু যদি এটা স্রোত জানতে পারতো, ও বোধহয় আমাকে খুনই করে ফেলতো। না মানে আমি বলছিলাম যে আমরা তো একই বাড়িতে থাকি, সেই হিসাবে তো আমাকেও বলতে পারে, তাই না? যাই হোক, বলছিলাম যে টেনশনের কোনো কারণ নেই তো আঙ্কেল? আরে না না না, টেনশনের কিচ্ছু নেই, তবে একটা দিন রেস্ট নিয়ে যেতে পারলে কিন্তু ভালো হতো। হ্যাঁ ভালো হতো, কিন্তু আমি তো যাচ্ছি ওর সাথে। ও, তুই ওর সাথে যাচ্ছিস? আরে তাহলে তো চিন্তার কোনো কারণই নেই, তো খুব ভালোই হলো। টাইম টু টাইম তুই ওকে ওষুধগুলো ঠিকমতো খাওয়াবি, স্ত্রী হিসাবে স্বামীর ঠিকমতো সেবা তো তোকে করতে হবে। সবে কদিন মাত্র তোদের বিয়ে হয়েছে, এর মধ্যে তোর বড় অসুস্থ হয়ে পড়েছে, তাকেও তো তোকে দেখতে হবে। ডাক্তারবাবু, আমার এমন কিছু হয়নি যে আমার সেবা অন্য কাউকে করতে হবে, নিজের ওষুধটা আমি নিজেই খেয়ে নিতে পারি। আরে নিজে নিয়ে খেতে পারবে তুমি সেটা তো আমরা সবাই জানি, তুমি একটা ইয়াং ছেলে, সেটা পারবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু সবে বিয়ে হয়েছে, ওকেও তো একটু করতে হবে, বর অসুস্থ হয়েছে, তাকেও তো একটু ওষুধ দিতে হবে। বুঝলি ঝোরা, জ্বরের ওষুধ লিখে দিচ্ছি, কিন্তু এই জ্বরের ওষুধ খেয়েও যদি জ্বর না কমে তাহলে কিন্তু কপালে বরফ দিতে হবে। কাল তো আঙ্কেল সারা রাত ওই বরফ জলে জলপট্টি দিয়েছে, কিন্তু তাতেও কমেনি। এই তো আমাদের ঝোরা একেবারে লক্ষ্মী গিন্নি হয়ে গেছে, তুই যে এত ভালো বউ হয়েছিস সেটা কিন্তু আমি ভাবতেও পারিনি।
আরে মহর্ঘম তো একটা ছেলে পেয়েছিস, এরকম একটা ছেলে পেয়েছিল বলেই তোর বাবা রাজ্যের অধীশ্বর হয়েছে, আর রাজ্যপাঠ সামলায় তো মহর্ঘম। নানা এরকম বলবেন না, আমি এমনিতেই শারীরিকভাবে অসুস্থ হয়ে যাওয়ায় খুব একটা কাজ করতে পারছি না। স্যার আমাকে 7 দিনের ছুটি দিয়েছেন। আরে তাতে হয়েছেটা কি, এতদিন তো তুমি করে এসছো, 7 দিনের জন্য ছুটি দিলে রাজ্যপাঠটি একেবারে লোপাট হয়ে যাবে, কিচ্ছু হবে না। তুমি কাল যখন যাচ্ছ জোড়াকে সাথে করে নিয়ে যাবে, কারণ তোমার পক্ষে একা মুভ করাটা এখন ঠিক হবে না। শোনো ঝোড়া মা, তুমি যতই বাপের বাড়িতে থাকো আর তোমার বাবা যত বড়ই মন্ত্রী হোক, আমি কিন্তু মাঠের ঘাটের মানুষ, আমি কিন্তু সোজা কথা বলছি, ডাক্তার হিসাবে আমি যতই খ্যাতি অর্জন করি আমি কিন্তু এখনও ঠিক নিজের গ্রামে যাই চিকিৎসা করতে, এবং সেটা ফ্রিতে। মহার্ঘর যেমন গ্রামের প্রতি টান, তোমার উচিত সেই টানটা তোমার মধ্যে নিয়ে আসা, তাহলেই তো স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠিক হবে। তুমি না আজকাল শুন জ্ঞান দাও অঙ্কল। শুনলে মহর্ঘ কি বলছে, আমি নাকি খুব জ্ঞান দিই। এনে প্রেসক্রিপশনটা নে, যত তাড়াতাড়ি সম্ভব ওষুধগুলো আনার ব্যবস্থা কর। দাও আনিয়ে নি ওষুধ। তুই তুমি আমার কোথায় জ্ঞান হবে, চুপচাপ রেস্ট নাও, সেই তো কাউকে না কাউকে অর্ডার দেবে, আমি বরং অনলাইন অর্ডার দিয়ে দিচ্ছি, এক্ষুনি এসে দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার কার্ডটা দিই তোমায়, দাও। এক সেকেন্ড এক সেকেন্ড, কোথায় যাচ্ছ? ওটুকু টাকা আমার কাছেও আছে। না আমি জানি তোমার কাছে আছে, কিন্তু এই পেমেন্টটা আমি করতে চাই ঝোড়া। তোমাদের মধ্যে এত আমার তোমার কেন বলো তো? তোমার আর ওর কার্ড কি আলাদা নাকি? তোমার তোমরা দুজনেই তো আসল কার্ডটা জিতে নিয়েছ, তাহলে আবার অন্য কার্ড নিয়ে কেন এত মাথা ঘামাচ্ছ? এই যা তোর বরের অসুখ, তোর যা আছে সেই দিয়ে ওষুধ কিনে নিয়ে। সেটা আবার বলতে হবে নাকি আঙ্কল? আমি যাচ্ছি, নিয়ে আসছি। আর যে তুমি মা হলে এইভাবে কথা বলতে পারতে? আর তুমি হঠাৎ ওষুধটা কিনে দেবেই বা কেন? আর মা যে তোমার জন্য কিনে দেয়। কাকিমার কথাটা আলাদা। ও আর আমি বুঝি বানের জলে ভেসে এসেছি। মাঝে মাঝে মুখ থেকে যে কিসব বেরিয়ে যাচ্ছে সেটা বুঝতেই পারছি না। না না, নিজেকে চেক করতে হবে, কন্ট্রোল করতে হবে, এসব কথা তো আমি মর্গকে বলতেই পারি না, আর কখনো কোনো ভুল হবে না। এবার থেকে একদম বুঝে সুঝে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি টাকাটা পরে শোধ করে দিও, আমি এখন আমার কার্ড দিয়ে কিনে নিচ্ছি। আঙ্কেল বলছি ঠাম্মি বলছিল একটু দেখা করবে, চলো না। চল চল চলি। থ্যাংক ইউ। আমি সব সহ্য করতে পারি ছোড়া, কিন্তু তোমার এই দয়াটা নিতে পারছি না। তুমি যা করছো সেটা দয়া দেখিয়ে করছো, যেন একটা অসুস্থ মানুষকে দয়া করছো, এই দয়াটাই আমার প্রয়োজন নেই। আর এই যে মাঝে মাঝে ভুলভাল কথা বলে ফেলছো, তোমার উচিত কথা বলার ক্ষেত্রে আরো অনেক বেশি সংযত হওয়া। বালিঝড় শুনতে কে রবি সন্ধ্যে 6টায় স্টার জলসায়।